Assalamu alaikum, dear students, welcome to my channel English with Faysal. Don't forget to like, share and subscribe. Modifier ধারাবাহিক আলোচনায় আমি আছি মোহাম্মদ আল ফয়সাল লেকচারার ইন ইংলিশ নারায়ণগঞ্জ কমার্স কলেজ। আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে। প্রেপোজিশনাল ফ্রেজ কি? প্রেপোজিশনাল ফ্রেজ মডিফায়ার গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রেপোজিশনাল ফ্রেজ হলো প্রেপোজিশন যুক্ত অতিরিক্ত শব্দ। আমরা তো প্রেপোজিশন গুলো চিনি, অন, ইন, অ্যাট, উইথ, ওভার, আন্ডার, বিফোর, টু, এই এই শব্দগুলো হলো প্রেপোজিশন। আর প্রেপোজিশন শুধু যদি অতিরিক্ত কোনো শব্দ যুক্ত হয় তখন এটা প্রেপোজিশনাল ফ্রেজ। উদাহরণের মাধ্যমে লক্ষ্য করা যাক, দ্য বয় আন্ডার দ্য ট্রি ইজ ভেরি পোর। গাছের নিচে যে বালকটা এটা খুব সে খুব গরিব। এই যে আন্ডার একটা প্রেপোজিশন, সাথে অতিরিক্ত দ্য ট্রি, এটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য রোড টু সাকসেস ইজ নট ইজি, সফলতার রাস্তা সহজ নয়। এই যে রোড টু সাকসেস ইজ নট ইজি, টু আর এখানে সাকসেস, হ্যাঁ এখন মনে হইতেছে এটা ইনফিনিটিভ ফ্রেজ এর মতো হয়ে যেতেছে, না এখানে টু এর পরে কিন্তু ভার্বের প্রথম রূপ নাই। টু হলো প্রেপোজিশন আর অতিরিক্ত একটা শব্দ যোগ করছে সাকসেস। সাকসেস কিন্তু ভার্ব না, সাকসেস হলো নাউন। তো প্রেপোজিশন প্লাস অতিরিক্ত শব্দ, হ্যাঁ এটা এটা যে এটা যেহেতু ভার্ব না, তো যদি ভার্ব হইতো তাহলে তো ইনফিনিটিভ হয়ে যেত, যেরকম ওটা থাকতো টু সাকসেসের ভার্ব হলো সাকসিড, টু সাকসিড থাকতো, আর এটা তো নাউন। তো দ্য রোড টু সাকসেস, টু প্লাস অতিরিক্ত শব্দ, এটাই টু যেহেতু প্রেপোজিশন এবং অতিরিক্ত শব্দ মিললে হয়েছে প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য ওয়াটার অফ দ্য পন্ড ইজ ভেরি ক্লিন, এই যে অফ হলো প্রেপোজিশন আর দ্য পন্ড হলো অতিরিক্ত শব্দ। দ্য ওয়াটার অফ দ্য পন্ড, হ্যাঁ পুকুরের পানিটা কি খুব পরিষ্কার, তাহলে অফ হলো প্রেপোজিশন আর দ্য পন্ড হলো অতিরিক্ত শব্দ, এই যে প্রেপোজিশনাল ফ্রেজ। থ্যাংকস ফর ওয়াচিং।